নবাগত নায়িকা প্রিয়মণি কাজ করছেন রাজু আলিমের ভালোবাসার প্রজাপতি ছবিতে। এ ছবির কাজ শেষ না হতেই তিনি কাজ শুরু করলেন সৈকত নাসিরের দ্য বর্ডার সিনেমার। এই সিনেমায় আইটেম গানে দেখা যাবে প্রিয়মণিকে। গেল 10 নভেম্বর সারারাত ধরে গানের শুটিং করেছেন তিনি। কাজটি নিয়ে নির্মাতার সন্তুষ্টি অর্জন করেছেন বলে জানান এই লাস্যময়ী। প্রিয়মণি আমাদের বলেন, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত গানের শুটিংয়ে অংশ নিয়েছি। সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা, এ সময় খাওয়ার সুযোগও পাইনি। টানা 12 ঘন্টা শুটিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম। প্রিয়মণি আরও বলেন, BFDC-তে গানের শুটিং হয়েছে, খালি পায়ে নেচেছি, পা কেটেও গিয়েছে বিভিন্ন জায়গায়, অনেক কষ্ট করতে হয়েছে। দর্শকদের ভালো লাগলে এই কষ্ট সার্থক হবে। নিজেকে পরিপূর্ণ শিল্পী হিসেবে গড়ে তুলতে পরিশ্রমের বিকল্প নেই বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি জানান, আমি আধুনিক নাচ শিখছি, জিম করছি নিয়মিত, অভিনয়ের জন্য যে কোনো কষ্ট করতে রাজি আছি। আমি সত্যিকারের শিল্পী হতে চাই, নিজের পরিশ্রম ও মেধা দিয়ে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই নবাগত নায়িকা প্রিয়মণিকে এখনই কমেন্ট করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।